বিকাশ থেকে এয়ারটেল সিমে কিভাবে রিচার্জ করতে হয় সেই ইনফরমেশনটা এই ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। হাই, আর এন টিপস অ্যান্ড ট্রিক চ্যানেল এর পক্ষ থেকে আমি আছি আব্দুল হামিদ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আমার আজকের টিউটোরিয়াল ভিডিওটা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এয়ারটেল সিমে কিভাবে রিচার্জ করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব। সো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, না করলেই নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো আর কথা বাড়াবো না, চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইলের যে ডায়াল প্যাডটি আছে এটা ওপেন করবেন, এখানে ডায়াল করবেন *247#, দেন কল বাটনও প্রেস করে আপনাদের কাঙ্ক্ষিত বিকাশ সিমটিতে সিলেক্ট করে দিবেন। এখানে 3 নম্বরে মোবাইল রিচার্জ, এখানে 3 লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন। 2 নম্বরে দেখতে পারতেছেন এয়ারটেল, এখানে 2 লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন। এখানে প্রিপেইড, 1 নম্বরে প্রিপেইড লেখা আছে, 1 লিখে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনার কাঙ্ক্ষিত এয়ারটেল নাম্বারটি দিয়ে দিবেন। দেয়া হলে সেন্ড বাটনে ক্লিক করবেন। এখানে আপনি কত টাকা দিতে চাইতেছেন, আমি দিব 274 টাকা। আমি 274 টাকা দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলাম। এখানে আপনি আপনার নাম্বারটা এবং কত টাকা দিয়েছেন সেটা চেক করবেন। চেক করা হয়ে গেলে এখানে আপনার কাঙ্ক্ষিত বিকাশ পিন নম্বরটি দিয়ে দিবেন। দেয়া হলে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, দেখতেই পারতেছেন আমি যে রিচার্জটা করলাম কত সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেল। সো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে এয়ারটেল সিমে রিচার্জ করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।